সকালবেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্র মন্ত্রী ডক্টর দীপুমনি এই আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন। যে হরতাল বিরোধী অবস্থান চলছিল সেই অবস্থানের সঙ্গে তিনিও সহবস্থান প্রকাশ করে গেছেন। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজ সংলাপ নিয়ে যে পরিস্থিতি, বিরোধী দলের পক্ষ থেকে যে অবস্থান ব্যাখ্যা করা হয়েছে কিংবা সংলাপ নিয়ে সরকার কি পদক্ষেপ নেবে, তিনি স্পষ্ট করে বলেছেন যে আসলে সরকারের পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ এখন নেই। কারণ গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে যে সংলাপের এখন যে উদ্যোগ সেটি যদি হরতাল প্রত্যাহার করা হয় তাহলে সরকারের পক্ষ থেকে নেওয়া হতে পারে এবং সংলাপের দ্বার সবসময় খোলা। তবে তাদের যে অবস্থান, তারা বলছেন যে বিএনপি যদি হরতাল প্রত্যাহার করে সংলাপের জন্য উদ্যোগ নেয় তবেই তারা সংলাপে আগ্রহী। এবং আওয়ামী লীগ খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমনি খুব স্পষ্ট করে বলেছেন যে এখন সংলাপের যে উদ্যোগটি সেটি অবশ্যই বিরোধী দলের পক্ষ থেকে নিতে হবে, সরকারের পক্ষ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার কাছে জানতে যাব, হরতাল দিয়ে সংলাপের কথা বলা হচ্ছে, সেই সুযোগ কি আদৌ এখনো আছে? আসলে কালকে আমাদের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব বলেছেন, অনুরোধ করেছেন হরতাল প্রত্যাহার করলে সংলাপ অব্যাহত থাকবে। তারা হরতাল প্রত্যাখ্যান করে নাই তাহলে আপনার আলোচনার তো কোনো প্রশ্নই উঠে না। তারপরও আমরা বলতে চাই, সে যদি এখনো সময় আছে হরতাল প্রত্যাহার করে জনগণের কাতারে আসে, নির্বাচনের স্বার্থে জন যদি শেখ হাসিনা যেইভাবে তাকে দাওয়াত দিয়েছেন আসার জন্য খোলা মন নিয়ে আসতে হবে। সংলাপে আসতে গেলে শর্ত দিয়ে সংলাপ হয় না, খোলা মন নিয়ে জনগণকে উদ্দেশ্যে কল্যাণার্থে যা বলা দরকার উনি এসে বলবেন। আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ নেতারা যেমনটা বলছিলেন যে সংলাপের উদ্যোগ এখন বিএনপিকে নিতে হবে এবং সেটি খোলা মন নিয়ে আসতে হবে, তার পাশাপাশি আরেকটি জিনিস জানা রাখি তা না যে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় অবস্থাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হরতালকে কেন্দ্র করে যেমন একটি সতর্ক অবস্থান নিয়েছেন, আশপাশের এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরও সতর্ক অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বেশ কিছু আওয়ামী লীগের সহযোগী সংগঠন কিন্তু হরতালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ